হ্যালো বন্ধুরা আপনাদের স্মার্টফোন থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ ফটো ও ভিডিও ডিলিট হয়ে থাকে কীভাবে সেই ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিওগুলিকে ফিরে পাবেন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো চলুন শুরু করা যাক আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আপনার স্মার্টফোন থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ ফটো ও ভিডিও ডিলিট হয়ে থাকে সেই ফটো এবং ভিডিওগুলোকে কিভাবে ফিরে পাবেন এ বিষয়ে আজকে আমরা দুটি ট্রিক্স নিয়ে আলোচনা করব। প্রথম যে ট্রিক্সটি হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফটোজ অ্যাপ্লিকেশানটি এখানে রয়েছে আপনাদের স্মার্টফোনে এই গুগল ফটো বা গ্যালারি নামে যদি কোনো অ্যাপ্লিকেশান থেকে থাকে সেই অ্যাপ্লিকেশানটিকে জাস্ট আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একেবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে অপশান রয়েছে প্রথম অপশানটি হলো ফোটোজ দ্বিতীয় অপশানটি রয়েছে সার্চ এবং তৃতীয় যে অপশানটি রয়েছে লাইব্রেরি আপনাদের স্মার্টফোনে যদি এরকম ধরনের তিনটে অপশান থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একেবারে শেষ যে অপশানটি রয়েছে লাইব্রেরি অপশানে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একেবারে ওপরে চারটে অপশান রয়েছে এই চারটের মধ্যে একেবারে শেষ যে অপশানটি রয়েছে ট্র্যাশ এই ট্র্যাশ অপশানে একটি ক্লিক দিতে হবে আপনাদের স্মার্টফোনে যদি এরকম ধরনের নিচে তিনটে অপশান না থাকে এবং ট্র্যাশ অপশান যদি আপনারা সহজে না খুঁজে পান সেক্ষেত্রে একেবারে ওপরের যে কোনো কোণে আপনারা তিনটে ডট দেখতে পেয়ে যাবেন সেই থ্রি ডটে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে সেই অপশানগুলোর মধ্যে আপনারা ট্র্যাশ অপশানটিকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর যখন ট্র্যাশ অপশানে ক্লিক দেবেন সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনাদের ষাট দিনের পুরনো ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিওগুলোকে ফেরত পেয়ে যাবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এখানে ষাট দিনের পুরনো ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিওগুলোকে আপনারা খুব সহজেই ফিরে পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্মার্টফোনের ষাট দিনের পুরনো ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিওগুলো এখানে রয়েছে আপনারাও যদি আপনাদের ভুলবশত বা কোনো কারণে যদি আপনাদের স্মার্টফোন থেকে কোনো ফটো এবং ভিডিও ডিলিট হয়ে যায় সেই ফটো এবং ভিডিওগুলোকে আপনারা এখানে পেয়ে যাবেন এবং সেই ফটো এবং ভিডিওগুলিকে যদি আপনারা আপনাদের গ্যালারিতে আবার ফিরে পেতে যান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে জাস্ট সেই ফটোটি বা ভিডিওটির ওপরে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে একেবারে নিচে আপনারা দুটো অপশান পেয়ে যাবেন একটি হলো ডিলিট এবং আরেকটি হলো রিস্টোর আপনারা যদি এই ফটো বা ভিডিওটিকে পারমানেন্টলি ডিলিট করতে যান সেক্ষেত্রে ডিলিট বাটনে ক্লিক দিয়ে দেবেন এই ফটো বা ভিডিওটি সাথে সাথে পারমানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে এটা আর কখনোই আপনারা ফিরে পাবেন না এবং যদি আপনারা এই ফটো বা ভিডিওটি আপনাদের স্মার্টফোনের গ্যালারিতে আবার রিকভার করতে চান অর্থাৎ ফিরে পেতে চান সেক্ষেত্রে এই রিস্টোর বলে যে বাটনটি রয়েছে এই রিস্টোর বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টোরেন্ট অর্থাৎ ফটো বা ভিডিওটি সাথে সাথে আপনাদের গ্যালারিতে আবার রিস্টোর হয়ে যাবে ডিলিট হওয়া ফটো ফিরে পাওয়ার জন্য দ্বিতীয় যে টিপসটি নিয়ে আমরা আলোচনা করবো এক্ষেত্রে আপনাদের স্মার্টফোনের ইন্টারনেট কানেকশান অবশ্যই অন থাকতে হবে এবং একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এখানে আমি আমার স্মার্টফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে এখানে আপনাদের একটি জিমেল আইডি যেন লগ অবস্থায় থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জিমেল আইডিটি লগ ইন রয়েছে আপনাদের সেই জিমেল আইডি লগ করতে হবে যেই জিমেল আইডি লগ অবস্থায় আপনাদের স্মার্টফোনের কোনো গুরুত্বপূর্ণ ফটো ডিলিট হয়েছিল সেই জিমেল আইডিটিকে এখানে লগ ইন করে নেবেন লগ ইন যদি করা থাকে তো আপনারা জাস্ট গুগল সার্চ বক্সে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে সার্চ বক্সে আপনারা ফটোস ডট গুগল ডট কম এই ইন্টারফেসটি লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একেবারে ডান দিকের কোণে আপনারা ঠিক এরকম ধরনের একটি অপশান পেয়ে যাবেন এই অপশানটি দিয়ে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে স্ক্রিনটিকে জাস্ট আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন স্ক্রিনটিকে আপনারা যখনই ডেস্কটপ সাইট করে নেবেন সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটি অপশান ওপেন হয়ে যাবে এই বিন্দু বিন্দু অপশানটিতে আপনারা জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক অনেকগুলো অপশান এভাবে ওপেন হয়ে যাবে এখানে একটু নিচের দিকে আপনারা চলে যাবেন যাওয়ার পরে ফটোজ বলে যে অপশানটি রয়েছে এই ফটোজ অপশানে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এভাবে কিছু ফটো চলে আসবে এখানে আপনাদের স্মার্টফোনে ডিলিট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ফটোগুলিকে ফিরে পেয়ে যাবেন এবং কোনো ফটো যদি আপনারা আপনাদের স্মার্টফোনে আবার ফিরে পেতে যান সেক্ষেত্রে সেই ফটোটির ওপরে জাস্ট একটি ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে ফটোটির ওপরে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে অনেকগুলি অপশান ওপেন হয়ে যাবে এখানে দ্বিতীয় যে অপশানটি রয়েছে ডাউনলোড এই ডাউনলোড বাটনে জাস্ট একটি ক্লিক দিয়ে দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং ফাইল অর্থাৎ এখানে ফাইলটি ডাউনলোড হচ্ছে এই ফটোটি আপনার ক্রোম ব্রাউজারের ডাউনলোড লিস্টে ডাউনলোড হয়ে যাবে এখানে আমার ডিলিট হয়ে যাওয়া ফটোটি ডাউনলোড হয়ে গেছে এবং ওপেন দেখাচ্ছে আপনারাও এভাবে আপনাদের কোনো ডিলিট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ফটো এবং ভিডিও খুব সহজেই ফিরে পেতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না